হচ্ছে লাং অ্যাপসেস থেকে প্রথমে বলবো কজ অফ লাং অ্যাপসেস একটা হচ্ছে অ্যাসপিরেশন ব্রোকিয়াল অবস্ট্রাকশন ব্রোকিয়াল অবস্ট্রাকশন কোনো একটা ইনফেকশন স্পেসিফিক ইনফেকশন রক্তের মাধ্যমে ছড়াইলো হলো ইনফেকশন অথবা হচ্ছে কোনো স্প্রেড ফ্রম লোকাল স্ট্রাকচার অন্য কোনো স্ট্রাকচার থেকে আমাদের অ্যাপসেসের জিনিসপত্র এসে অ্যাপসেস করে দিচ্ছেন আচ্ছা ট্রিটমেন্ট আমরা কি দিব অ্যামোক্সোসেলিন দিব অথবা হচ্ছে জেন্টামাইসিন মেট্রোন রেজলও দেওয়া যায় অ্যামক্সোসেলিন জেন্টামাইসিন মেট্রোনিরেজল শেষ আচ্ছা আমরা একটু একটা জিনিস আগে একটু শিখি এটা হচ্ছে কি আমাদের কন্ডাক্টিং জোন আর এটা হচ্ছে আমাদের রেসপিরেটরি জোন কন্ডাক্টিং জোনের শেষ অংশ হচ্ছে আমাদের এই টার্মিনাল ব্রঙ্কিওল রেসপিরেটরি জোনের প্রথম অংশ হচ্ছে আমাদের রেসপিরেটরি ব্রঙ্কিওল এই দুটো জিনিস আমরা একটু চিনি তো এখন এখান থেকে আমরা একটু মনে রাখবো যে টার্মিনাল ব্রঙ্কিওল এর উপরে যদি পার্মানেন্ট ডাইলেটেশন হয় ব্রঙ্কিয়াল এবং হচ্ছে ব্রঙ্কাই এবং ব্রঙ্কিউলের মধ্যে যে ডাইলেটেশন হয় ডিস্ট্রাকশন হয় সেটার আমরা বলব অ্যাক্টেসিস মানে টার্মিনাল ব্রোকিউলের উপরে পারমানেন্ট ডিস্ট্রাকশন ব্রঙ্কা এবং ব্রোকিউলের ডাইলেটেশন হইলে আমরা সেটাকে বলব ব্রোকিয়াক্টেসিস আর রেসপিরেটরি ব্রঙ্কিউল থেকে নিচের দিকে যদি আমাদের ডাইলেটেশন হয় ডিস্ট্রাকশন হয় সেটাকে আমরা বলবো ইমফাইসিমা ইমফাইসিমা এটা একটা বিষয় আমরা একটু জানলাম আচ্ছা দুই নম্বর আমরা একটু দেখব যে আমাদের মোটমার চারটা অবস্থা একটি ডিজিজ আছে একটা হচ্ছে অ্যাজমা এবং হচ্ছে সিস্টিক সিস্টিক ফাইব্রোসিস ফাইব্রোসিস ওকে দেন আমরা বলবো হচ্ছে বাই ল্যাটারাল ক্রিপিটেশন মানে পিটপিট শব্দ কোথায় আমরা পাবো একটা হচ্ছে ব্রোকিয়াকিস এটার মধ্যে আমরা পাবো ক্রোর্স ক্রিপিটেশন কোর্স ক্রিপিটেশন ইন্টেস্টিনাল লাং ডিজিজ বা হচ্ছে ফাইব্রোসিস এটার মধ্যে আমরা পিটপিট পাবো ফাইব্রোসিসের মধ্যে পিটপিট পাবো এবং হচ্ছে কি আমাদের পালমোনারি ইডেমা অথবা হচ্ছে লেফট হার্ট ফেইলর কারো যদি পালমোনারি ইডেমা হয় মানে লাংসের মতো পানি আসে এবং লেফট হার্ট ফেইলর হয় তাহলেও হচ্ছে এরকম ক্রিপিটেশন বা পিটপিট শব্দ পাইতে পারে। আচ্ছা এখন ব্রোঙ্কিয়াকটিসের ডেফিনেশন বলতেছে ব্রোকিয়াক্টেসিস মিনস অ্যাবনরমাল ডাইলিটেশন অফ দ্য ব্রোকাই তার মানে এই যে আমাদের ব্রোংকাই ছিল এটা অ্যাডনর্মাল ডাইলিটেশন আচ্ছা এখন কারো যদি ব্রোকিয়াকটেসিস হয় তাহলে তার কফ থাকবে প্রফিউজ এক্সপেক্টেশন অফ মিউকয়েড স্পুটাম বা হচ্ছে মিউকো পিউরেন্ট স্পুটাম পাবো তার সাথে এবং তার সাথে হচ্ছে মার্কড ইন মর্নিং এই কাশি থাকবে বা কফ থাকবে মার্কড ইন মর্নিং এবং চেঞ্জ উইথ পোস্টার সেটা ডানাভাবে নড়ে তাহলে হচ্ছে কি আমাদের কফের পরিমাণের হচ্ছে গিয়ে কম বেশি হইতে পারে তাহলে এই ঘটনাটাকে আমরা বলবো ব্রঙ্কিয়াক্টেসিস বা হচ্ছে পোস্ট টিবি ব্রঙ্কিয়াক্টেসিস তাহলে কফ থাকবে প্রফিউস এক্সপেক্টেশন বা মিউকয়েড স্কোটাম বা মিউকো পিউরোলেন্ট স্পোটাম তার সাথে হচ্ছে মার্ট মর্নিং এই কাহিনীগুলা এবং পোস্টার চেঞ্জ করলে যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো ব্রঙ্কি অ্যাক্টিসিস বা পোস্টিভি ব্রঙ্কি অ্যাক্টিসিস আচ্ছা এখন কজ অফ ব্রঙ্কি অ্যাক্টিসিস ক্ষেত্রে আমরা বলবো কনজেনিটাল অ্যাকোয়ার্ড আচ্ছা কনজেনিটাল এবং অ্যাকোয়ার্ড এর ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে আচ্ছা কনজেনিটাল এর ক্ষেত্রে আমরা বলবো সিস্টিক ফাইব্রোসিস সিলিয়ারি ডিসফাংশন সিনড্রোম ঠিক আছে প্রাইমারি হাইপো গামা গ্লোবিলুমিনিয়া এগুলো হইলে এত বাধা দেখা দরকার নাই আর ক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলবো নিউমোনিয়া প্রাইমারি টিবি ইনহেল ফরেন বডি বডি এবং বড়দের ক্ষেত্রে হচ্ছে সাপুরেটিভ নিউমোনিয়া নিউমোনিয়া হয়েছিল কিন্তু সেখানে সাপোরেশন হয়েছিল পালমোনারি টিউবুলোসিস পালমোনারি টিউবোসিস অ্যালার্জিক ব্রঙ্কো পালমোনারি অ্যাসপারজিলোসিস কমপ্লিকেটিং অ্যাজমা মানে অ্যাজমার কমপ্লিকেশন থেকে হইতে পারে এবং ব্রঙ্কিয়াল টিউমার থেকেও হচ্ছে কি আমাদের ব্রঙ্কিয়াকটেসিস হইতে পারে তার মানে এই যে আমাদের ডাইলেটেশন সেই ডাইলেটেশনটা কিন্তু হইতে পারে এটা হচ্ছে এটা মনে রাখার বিষয় আচ্ছা এখন আমরা কিছু কথাবার্তা বলবো সেটা হচ্ছে গিয়ে সিমটমস অফ ব্রোকিয়াইটিস কীভাবে আমরা বুঝবো কফ থাকবে প্রচণ্ড কফ থাকবে ক্রনিক ডেইলি এবং পার্সিস্ট্যান্ট ক্রনিক ডেইলি পার্সিস্টেন্ট স্পুটাম থাকবে কোপিয়াস কমিউনলি পিউরিউলেন্ট কোপিয়াস এবং পিউরুলেন্ট কেননা হচ্ছে আমাদের এই যে আমাদের ব্রোকা এবং ব্রোকিওস সেখান থেকে খালি ইরিটেশন করে কফ বের করবে আচ্ছা দেন হচ্ছে আমাদের প্লিউরেটিক পেন বা প্লুরেটিক চেস্ট পেন হিমোপটাসিভ ইনফেক্টিভ এটা হচ্ছে একজারবেশন দেখা যাবে ফিভার থাকবে ম্যালাইস থাকবে অ্যানোরক্সা থাকতে পারে এই জিনিসগুলো একটু খেয়াল রাখবো তাহলে ব্রোম কি এক হচ্ছে সাইন আমরা বলবো ক্লাবিং এবং কোর্স ক্রিপিটেশন ক্লাবিং অ্যান্ড কোর্স ক্রিপিটেশন আচ্ছা ট্রিটমেন্ট অফ ব্রোম কি টেসের মধ্যে আমরা বলবো প্লুরাল ড্রেনেজ চেস্ট সাইকোথেরাপি আচ্ছা পোস্টুরাল ড্রেনেজ এটা হচ্ছে পোস্টুরাল ড্রেনেজ সরি পোস্টুরাল ড্রেনেজ মানে হচ্ছে গিয়ে মনে আছে যে বিছানা থেকে হচ্ছে মাথাটা নামায় দিয়ে হচ্ছে কাশি দেওয়া পোস্টরাল ড্রেনেজ এবং হচ্ছে অ্যান্টিবায়োটিক থেরাপি সার্জারি এবং হচ্ছে হার্ট লাং ট্রান্সপেশন ডান ইন বায়োলেট্রাল এক্সটেন্সিভ ব্রঙ্কি এক্টাসিস বায়োলেট্রাল এক্সটেন্সিভ ব্রঙ্কি ক্ষেত্রে আমরা এই কাজটা করি ওকে দেন আমরা চলে আসবো হচ্ছে আমাদের ডিজ অফ দ্য প্লিউরা আচ্ছা বললো প্লুরাল ইফিউশন আচ্ছা ডেফিনেটিভ সাইন দুইটা কারো হচ্ছে প্লুরাল মধ্যে ইফিউশন হয়েছে ডেফিনেটিভ সাইন দুইটা এক নাম্বার হচ্ছে আমাদের পারকাশন করলে পাবো হচ্ছে স্টোনিডাল যেহেতু ভেতরে পানি বা তরল আসছে তাহলে সেখানে সাউন্ড ট্রান্সমিট করবে না হবে স্টোনিরাল এবং অস্কাল্টেড করলে আমরা পাবো ব্রেথ সাউন্ড অ্যাবসেন্ট অস্কাল্টেড করলে ব্রেথ সাউন্ড অ্যাবসেন্ট কেননা পানি এসে আলটিমেটলি সেখানকার স্ট্রাকচার চেঞ্জ করে ফেলছে সাউন্ড ট্রান্সমিট করার অবস্থাও খুব একটা নাই তাহলে সেখানে আমরা পাবো হচ্ছে ব্রেথ সাউন্ড অ্যাবসেন্ট এবং জায়গাও নাই আচ্ছা একটু জাস্ট মনে রাখবো যে প্লুরাল ইফিউশন দুই রকম হতে পারে একটা হচ্ছে এক্সিউরেটিভ পোলার ইফিউশন যেখানে প্রোটিন থাকবে তিন গ্রাম পার ডেসিলেটারের বেশি বা থার্টি গ্রাম পার লিটারের মধ্যে আর ট্রান্স ডিউটি পোলার যেখানে প্রোটিনের পরিমাণ থাকবে তিন গ্রাম পার ডেসিলিটারের কম আচ্ছা তো আমরা মনে রাখো যত ইনফেকশন আছে ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে মূলত সেখানে হবে হচ্ছে এক্সিউরেটিভ পোলার ইফিউশন যেমন প্যারা নিউমোনিক ইফিউশন নিউমোনিয়া ব্যাকটেরিয়া দিয়ে হয়েছে প্লুরাল টিউবারকুলোসিস প্লুরাল টিউবেরকুলোসিস ব্রুমকিয়াল কার্সিনোমা মনে রাখবো ব্রুমকিয়াল কার্সিনোমা যদি হয় রস বের হয় ঘন বা হচ্ছে প্লুরাল ইফুসান এক্সুটিভ হয় দেন হচ্ছে কোলাজেন ডিজিস যেমন হচ্ছে এস এল ই রুমাটো এটা যেহেতু একটা কোলাজেন ডিজিস প্রোটেন প্রোটিন অনেক বেশি আনবে যার কারণে ভারী রস বা এক্সুটিভ সিকুয়েশন হবে কোলাজেন ডিজিস এস এলই রুমাটো আর্থরাইটিস দেন পালমোনারি ইনফ্রাকশন পালমোনারি ইনফ্রাকশন

তাদেরও হচ্ছে গিয়ে আমাদের কোনো সুযোগ নাই তাদের হচ্ছে ট্রান্সডিউশন হবে এবং হচ্ছে মিক্স মিক্সড সিন্ড্রো সিনড্রোম কি জিনিস ওভারিয়ান ফাইব্রোমা এসাইটিস প্লাস হচ্ছে রাইট সাইড এর ইফিউশন মিক্স সিন্ড্রোমের মধ্যে পাবো আমরা ওভারিয়ান ফাইব্রোমার কারণে অ্যাসাইটিস হবে এবং রাইট সাইডের এর ইফিউশন পাবো আচ্ছা এম্পাই সম্পর্কে আমরা একটু জানবো কি জিনিস কালেকশন অফ দ্য প্লাস ইন দ্য প্লুরাল স্পেস আচ্ছা কি ফিচার পাবো যেহেতু প্লুরাল স্পেসের মধ্যে পাস জমছে তাহলে তার জ্বর আসবে তার মানে পাইরিক শে ইউজুয়ালি হাই অ্যান্ড রেমিটেন্ট হাই এবং হচ্ছে আমাদের রেমিটেন্ট রাই আমরা পাবো গড়গোর সাউন্ড পাবো সোয়েটিং মেলাইজ এবং ওয়েট লস সোয়েটিং ম্যালাইজ ওয়েট লস আচ্ছা এছাড়াও হচ্ছে আমাদের পলিমরফো নিউক্লিয়ার লিউকোসাইটোসিস হাই সিআরপি সি এর একটি প্রোটিন আমরা বেশি পাবো আচ্ছা এতটুকু আমরা জানবো ইম্পর্টেন্ট জিনিস নিউমোথোরাক্স এখান থেকে কোশ্চেন আসবে নিউমোথোরাক্স মানে কি এয়ার ইন দ্য প্লুরাল স্পেস এয়ার ইন দ্য প্লুরাল স্পেস আচ্ছা একটা বেসিক আমরা জিনিস একটু জেনে নিই প্রথম কাহিনী হচ্ছে নিউমোথোরাক্স তিন রকম একটা হচ্ছে টেনশন টাইপ ওপেন টাইপ ক্লোজ টাইপ আচ্ছা টেনশন টাইপটা কাজ করে ওয়ান ওয়ে ভালভের মতো যার কারণে এখানে বাতাস আসতেই থাকবে কোনো বাতাস বের হতে পারবে না দেন ওপেন টাইপের মধ্যে বাতাস আসবেও আবার ভেতর থেকে প্লুরার ভেতর থেকে বাতাস বেরও হইতে পারবে ওপেন টাইপ আর যেটা ক্লোজ টাইপ সেটা হচ্ছে আলটিমেটলি ভালো পজিশনের মধ্যে আছে যদিও এখানে একটা নেগেটিভ প্রেশার ক্রিয়েট হয়ে আছে বাট এটা আস্তে আস্তে নিজে নিজে ভালো হয়ে যাবে তা আমরা একটু বলবো যে টেনশন টাইপের কাহিনি হচ্ছে ভেতরে প্লুরাল প্রেশার থাকবে পজিটিভ টেনশন টাইপের ক্ষেত্রে আমাদের প্লুরাল প্রেশার থাকবে পজিটিভ এবং মিডিস্ট্রিনাল শিফ্ট সবসময় অপোজিট সাইড যেদিকে হচ্ছে আমাদের প্লুরাল নিউমোথোরাক্স হবে তার অপোজিট সাইডে আমাদের লাং টাং মিডিস্ট্রিনাল শিফট করবে আচ্ছা তো এই জিনিসটাকে আমরা চিন্তা করবো এটা একটা টায়ারের মতো কাজ করতেছে টায়ারের মধ্যে প্রেশার নিশ্চয়ই অ্যাটমসফিয়ার থেকে বেশি তার মানে পজিটিভ প্রেশার থাকবে আমাদের নিউমোথোরাক্সের মধ্যে দেন হচ্ছে আমাদের যেটা ওপেন টাইপ নিউমোথোরাক্স সেটার মধ্যে যেহেতু সবসময় বাতাস যাওয়া আসা করতেছে তাহলে প্রেশারটা থাকবে অ্যাটমসফিয়ারিক অ্যাটমসফিয়ারিক আর যেটা হচ্ছে ক্লোজ টাইপ এটার মধ্যে শেষে কিছুটা বসে আছে তাহলে এটার প্রেসারটা হবে হচ্ছে নেগেটিভ প্রেশার মানে বাহিরে প্রেশার থাকবে বেশি এটার মধ্যে প্রেশার থাকবে কম যার কারণে এটা এমনি এমনি হুদে হুদে ঠিক হয়ে যাবে আচ্ছা নিউমোথোরাক্সের মধ্যে আমরা বলবো তিনটা কারণভাবে ভাবে হইতে পারে একটা হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি ট্রমাটিক প্রাইমারি সেকেন্ডারি ট্রমাটিক প্রাইমারি হচ্ছে আগে কোনো ডিজিজ ছিল না হঠাৎ করে হয়েছে আচ্ছা সেকেন্ডারি হচ্ছে আগে কোনো একটা লাং ডিজিজ ছিল তার কারণে হয়তো বা এখন নিউমোথোরাক্স ডেভেলপ করছে আর ট্রমাটিক মানে হচ্ছে আর টিএ বা আইট্রোজেনিক ভাবে হয়েছে বা কোনো সার্জারি করতে গিয়ে হয়েছে তাহলে প্রাইমারির ক্ষেত্রে আমরা কয়েকটা কথা জানবো সেটা হচ্ছে যে নো এভিডেন্স অফ ওভারট লাং ডিজিজ কোনো লাং ডিজিজ হিস্ট্রি নাই

from the side of the silent এটা হচ্ছে আমাদের হেমিথোরাক্স আচ্ছা তো আমরা বলবো যে ট্রাকিয়ার এখানে ডিসপ্লেসমেন্ট হবে তবে অকেশনালি টেনশন নিউমোথোরাক্স মে অকার উইদাউট মেডিস্টিনাল শিফট অনেক ক্ষেত্রে মেডিস্টিনাল শিফট ছাড়াও কিন্তু হইতে পারে কখন যখন আমাদের কোনো একটা মেডিকেন ডিজিজ আমাদের লাগের মধ্যে থাকে আচ্ছা ট্রিটমেন্ট আমরা কি দিব অক্সিজেন দিব নিউমোথোরাক্সের জন্য দেন হচ্ছে ইমিডিয়েট ইনসারশন অফ সিক্সটিন এফ ক্যানুলা অথবা হোয়াইট বোর্ড নিডল সিক্সটিন এফ ক্যানোলা অথবা হোয়াইট বোর্ড নিডেল কোথায় ঢুকাই দেব যেই লাংসে ক্যানজাম মনে হবে সেকেন্ড ইন্টার কোস্টাল স্পেস অ্যাট দ্য লেভেল অফ মিড ক্লাভিকুলার লাইন মিড ক্লাভিকুলার লাইন বরাবর সেকেন্ড ইন্টার কোস্টাল স্পেসে আমরা সিক্সটিন এফ মানের একটা নিডেল ঢুকাই দেব দেন এটা দিয়ে বাতাস বের করে দিলাম দেন ইন্টার কোস্টাল ড্রেন দিব আমরা কোন কোন রিভস দিয়ে ফোর্থ ফিফথ সিক্সথ ইন্টার কোস্টাল স্পেস

আচ্ছা আমাদের ছিল হচ্ছে হচ্ছে সে মধ্যে দীর্ঘদিন ধরে ইনফেকশন এই সেটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস সেখান থেকে হবে এবং আমরা বলবো এমফাইসিমা এমফাইসিমা তার কথাটা মানে হচ্ছে যে আমাদের অ্যালভিওলার স্যাক যেগুলো আছে এগুলা পারমানেন্ট ডায়লিটেশন এবং ডিস্ট্রাকশন হয়ে থাকলে তখন সেটাকে আমরা বলবো এমফাইসিমা আচ্ছা আমরা জানবো হচ্ছে এক্সপোজারের কাহিনী টেন প্যাক সিগারেট স্কোপিং কাহিনী এটা জানি আচ্ছা হোস্ট ফ্যাক্টর আমরা বলবো একটা জেনেটিক ফ্যাক্টর আছে সেটার নাম আলফা ওয়ান অ্যান্টিট্রিপসিন ডিফিসিয়েন্সি হইলে আমাদের সিওপিডি হওয়ার একটা সম্ভাবনা থাকে আলফা ওয়ান অ্যান্টিটেপসিন ডেফিসিয়েন্সি আচ্ছা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কী কী হতে পারে ব্রঙ্কিয়াল অ্যাজমার মধ্যে ক্রনিক অ্যাজমা টিউবার কিলোসিস ব্রঙ্কিয়াক্টেসিস ব্রঙ্কিয়াক্টেসিস কনজেস্টিভ কার্ডিয়াক ফেলর কনজেস্টিভ কার্ডিয়াক ফেলর তার মানে হচ্ছে এই সিওপিডির লক্ষণ দেখাইতে পারে ক্রনিক অ্যাজমা টিউবার ক্লোসিস ব্রঙ্কেক্টিস কনজেস্টিভ কার্ডিয়া ফেলিয়ারের মতো আচ্ছা এখন আমরা একটু জানব হচ্ছে আমাদের স্পাইরোমেট্রিক ক্লাসিফিকেশন অফ সিওপিডি সিভিয়ারিটি বেসড অন পোস্ট ব্রঙ্কো ডায়লেটর অর এফ ওয়ান আচ্ছা আমাদের আছে হচ্ছে মাইল্ড সিওপিডি মডারেট সিভিয়ার এবং ভেরি সিভিয়ার সিওপিডিতে আমরা ভাগ করতে পারবো আচ্ছা সাধারণভাবে আমাদের ফোর্স এক্সপায়ারি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড থাকে হচ্ছে থ্রি সিক্স ডাবল জিরো আর ফোর্স ভাইটাল ক্যাপাসিটি মানে টোটাল লাংসের মধ্যে থাকে হচ্ছে চার হাজার ছশো এম এল তাহলে এফই ভি ওয়ান আর এফ বিসি যদি আমরা রেশিও করি তাহলে আমরা সাধারণত পাই নর্মাল মানুষের ক্ষেত্রে পয়েন্ট এইট জিরো বাশি পার্সেন্ট এখন যার হচ্ছে মাইল্ড সিওপিডি আছে সেটা আমরা পাবো হচ্ছে পয়েন্ট সেভেন জিরো বা সত্তর পার্সেন্ট মডারেট হইলে আমরা পাবো হচ্ছে কি আমাদের পঞ্চাশ পার্সেন্টের মতো বা পঞ্চাশ পার্সেন্টের মতো সিভিয়ারের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে আমাদের থার্টি পার্সেন্টের মতো থার্টি পার্সেন্টের মতো এটা আমরা একটু দেখে রাখব ঠিক আছে যে এফ ইভি ওয়ান যদি লেস দেন থার্টি পার্সেন্ট প্রেডিক্টেড হয় অথবা এফি ভি ওয়ান যদি লেস দেন ফিফটি পার্সেন্ট প্রেডিক্টেড হন তখন আমরা বুঝতে পারবো যে এখান থেকে হয়তো বা ক্রনিক রেসপাইটারি ফেইলিয়ার হয়ে যাবে আচ্ছা দেন আমরা আসবো যে কমপ্লিকেশন অফ সিওপিডি কারো সিওপিডি আছে তখন কি সমস্যা হবে আচ্ছা সেটা হচ্ছে এক্সাশনাল ডিসোপনিয়া সিওপিডি পেশেন্টদের মধ্যে হচ্ছে কি আমাদের বেশি হয় এটা একটু আমরা জানবো যে সিওপিডি পেশেন্ট মানেই হচ্ছে এক্সাশনাল ডিসোপনিয়া মানে আগে বেশি শ্বাসকষ্ট থাকে তারপর তার কাশি হয় মানে প্রথমে খুব শ্বাসকষ্ট হবে দম নিতে পারত না এরপর সে কাশি দিবে আচ্ছা অ্যাজমাতে আমরা বিভিন্ন রকম রংকাই কিন্তু কিন্তু আমরা এরকম পাবো না আচ্ছা আর আরেকটা কথা বলছে সিওপিটির পেশেন্টকে যদি আমরা স্মোকিং বন্ধ পারে অক্সিজেন থেরাপি দিতে পারি তাহলে আমরা কিন্তু তাকে একটু বেশি দিন বাঁচাইতে পারবো এখন কমপ্লিকেশন অফ সিওপিডি আমরা বলবো পালমোনারি হাইপার টেনশন পালমোনারি হাইপার টেনশন করপালমোনালি কলপালমোনালি টাইপ টু রেসপাইটরি ফেইলর টাইপ টু রেসপাইটরি ফেইলর নিউমোথোরাক্স এখানে টাইপ এবং টাইপ টু দুইটাই হইতে পারে যাই হোক আর কি নিউমোথোরাক্স বাতাস আসবে পলিসাইথেমিয়া পলিসাইথেমিয়া মানে অনেক বেশি হচ্ছে আমাদের ইমম্যাচিউর সেল ডেভেলপ করবে এবং সেকেন্ডারি ইনফেকশনও হতে পারে আচ্ছা ট্রিটমেন্ট অফ সিওপিটা আমরা কি করবো বিড়ি খাওয়া বন্ধ করব ঠিক আছে আর এছাড়াও হচ্ছে ব্রঙ্কো ডাইলেটর দিব 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 তো হচ্ছে যে লো ফ্লো অক্সিজেন থেরাপি আমরা দিতে পারি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কথা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সিওপিডির পেশেন্টকে ভ্যাকসিনেশন করবো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দিব প্রতি বছর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন অ্যানুয়ালি অ্যান্ড নিউমো কক্কাল ভ্যাকসিন আমরা কিন্তু দিব ওই যে নিউমো কক্কাল নিউমো কক্কাল ভ্যাকসিন দিতে হবে তাহলে সিওপিডির পেশেন্টকে আমরা দিব কি কি ভ্যাকসিন একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন এবং নিউমো কক্কাল কক্কাল মানে হচ্ছে গোল গোল ককাস মানে গোল গোল যেটা হচ্ছে নিউমোনিয়া করে নিউমো কক্কাল সে নিউমো কক্কাল ভ্যাকসিনও দিতে হবে আচ্ছা এছাড়াও হচ্ছে কি আমাদের অ্যান্টিবায়োটিক সার্জারি দরকার হইলে আমরা করব যেমন হচ্ছে আমাদের বুলেক্টমি যদি বুলা ফর্ম হয় তখন সেই বুলাকে আমরা ফলাই দিব আচ্ছা সিওপিডিতে মেইনলি আমরা কি ড্রাগ ইউজ করি সিওপিডিতে আমরা মেইনলি ইউজ করি হচ্ছে ব্রঙ্কো ডাইলেটর আচ্ছা সিওপিডির মূল ড্রাগ বা চিফ ড্রাগ হচ্ছে ব্রঙ্কো ডাইলেটর আর অবাক বিষয় হচ্ছে অ্যাজমার চিফ ড্রাগ হচ্ছে কর্টিকোস্টেরয়েড অ্যাজমার চিফ ড্রাগ হচ্ছে কর্টিকোস্টেরয়েড কিন্তু আমরা কিন্তু আমাদের অ্যাজমার জন্য বেশি পরিমাণে ব্রঙ্কো ডাইলেটর ইউজ করে থাকি আচ্ছা দুইটা জিনিস একটা হচ্ছে পিঙ্ক পাফার আর একটা হচ্ছে ব্লু ব্লটার্স আচ্ছা আমাদের এই ডানের ভদ্রলোক হচ্ছে ব্লু ব্লটার আর বামের ভদ্রলোক হচ্ছে পিঙ্ক পাফার আচ্ছা যিনি পিঙ্ক পাফার সে তার শরীর থাকবে অনেক চিকন চাকন এবং তার মুখের যদি আমরা ক্ষমাটা দেখি মুখটা সবসময় শীষের মতো করে রাখে আচ্ছা আর যে হচ্ছে ব্লু ব্লটার তার গায়ের মধ্যে সায়ানোসিস আছে বোঝা যাচ্ছে হাতে একটা রুমাল আছে তার মানে সারাক্ষণ সে কাশে এবং সে কিন্তু কিছুটা মোটা সোটা পিঙ্ক যে হবে পিঙ্ক মেয়েরা হয় মেয়েরা চিকনা হয় আর ব্লু হচ্ছে ছেলেরা তার একটা মোটা ছোটা হয় ধরে নেই আচ্ছা পিঙ্ক পাফার মানে হচ্ছে কি আমাদের এমফাইসিমা এমফাইসিমা মানে হচ্ছে ঝামেলা বা পার্মানেন্ট ড্যামেজ বা ডায়লেটেশন হয়েছে আমাদের অ্যালভিওলাসের মধ্যে আর ব্লু ব্লটার মানে হচ্ছে ক্রনিক ব্রুঙ্ক কাইটিস ক্রনিক ব্রঙ্কাইটিস মানে ব্লু ব্লটার এখন কজ পিঙ্ক পাফার হয় হচ্ছে এমফাইসিমা দিয়ে এমফাইসিমা দিয়ে আর ব্লু ব্লটার হয় ক্রনিক ব্রঙ্কাইটিস থেকে ব্লু ব্লটার ক্রনিক ব্রঙ্কাইটিস থেকে ব্লু ব্লটার আর এই ব্রঙ্কাইটিসটা কিন্তু ডেভেলপ করছে বিড়ি খাই থেকে এই যে আমরা দেখতেছি তার হাতে কিন্তু এখনও বিড়ি আছে তার মানে ক্রনিক ব্রঙ্কাইটিস কিন্তু সিওপিডিরই একটা অংশ সিওপিডির একটা অংশ ক্লিনিক্যাল ফিচার পিঙ্ক পাফারের যে পেশেন্ট থাকবে তার ডিসুপনিয়া ইজ মোর দেন কফ তার শ্বাসকষ্টটা বেশি থাকবে কাফিংয়ের থেকে এবং লিপ পার্জিং মানে মাছের মতো গোল করে থাকবে সবসময় টেনে টেনে দম নেবে যেহেতু তার সবসময় একটা নিঃশ্বাস কষ্ট থাকতেছে আর যে হচ্ছে ব্লু ব্লটার্স কফ সারাদিন কাশবে উইথ স্পুটাম ইজ মোর দেন ডিসুপনিয়া সারাদিন কাশবে কিন্তু হচ্ছে তার শ্বাসকষ্ট সমস্যাটা অতটা বেশি নাই যেহেতু হচ্ছে আমাদের ব্রঙ্কাইটিসে আক্রান্ত তাই ইরিটেন্ট হয়ে এরকম সমস্যা করবে আচ্ছা লিন অ্যান্ড থিন থাকবে হচ্ছে আমাদের পিঙ্ক পাফার মানে যে ইনফাইসিমেতে আক্রান্ত হয়েছে আর যে হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়েছে সে মোটা ছোটা থাকবে সায়নোসিস এবং ইডেমা যেহেতু পিঙ্ক পাফার হচ্ছে চিকনা তাহলে তার মধ্যে অ্যাবসেন্ট থাকবে কিন্তু ব্লু ব্লটারের মধ্যে সায়নোসিস কিন্তু থাকবে আর যা সায়নোসিস থাকবে সেখানে ইডেমাও থাকবে প্রেজেন্ট আচ্ছা আর্টেরিয়াল গ্যাস অ্যানালাইসিস আচ্ছা পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড এবং পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বোত আর নর্মাল পিঙ্ক পাফারের ক্ষেত্রে আমাদের অ্যালভুলাস নষ্ট হইল তার হচ্ছে গিয়ে অক্সিজেন এবং কার্বন হচ্ছে বাট ব্লু ব্লটার যে আছে তার মধ্যে কার্বন 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 ট্র্যাপিং ট্র্যাপিং হয় হয় পরিমাণ বাড়ে এবং অক্সিজেনের পরিমাণ হচ্ছে কি আমাদের কমে আচ্ছা দেন কর পাল মোনালি পিঙ্ক পাফারের ক্ষেত্রে অ্যাবসেন্ট কিন্তু ব্লু ব্লটার যেহেতু আমাদের একটু মোটাশোটা আছে তার ক্ষেত্রে হচ্ছে প্রেজেন্ট ব্লু ব্লটারের ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট আচ্ছা এখন আমরা একটু জানবো হচ্ছে কর পাল মোনালি কি জিনিস রাইট ভেন্ট্রিকুলার হাইপাট্রফি এই রাইট ভেন্ট্রিকুলার হাইপার উইদাউট ফেইলর এখানে হার্ট ফেল থাকতেও পারে নাও থাকতে পারে আচ্ছা ডিউ টু অফ লাং প্যারেনকাইমা মানে সম্পূর্ণ লাং এর ভাস্কুলার সিস্টেম বাদে যা থাকবে সেটা হচ্ছে লাং প্যারেনকাইমা অথবা লাং ভাস্কুলেচার মানে লাংস এর ভাস্কুলেচার অথবা চেস্ট ওয়াল মানে লাং এবং চেস্ট ওয়াল যা আছে তার কোনো ডিফেক্টেড কারণে হচ্ছে গিয়ে যে ডিসটা ডিফেক্ট করে সেটাকে আমরা বলবো করপাল মোনালি তার মানে হচ্ছে ডিউ টু দ্য ডিজিজ অফ তার মানে রাইট ভেন্ট্রিকুলার হাইপার ট্রফি রাইট ভেন্ট্রিকল ফুলে গেছে উইথ অর উইদাউট ফেইলর হার্ট এখনো ফেল করতেও পারে নাও করতে পারে উইথ অর উইদাউট ফেলর ডিউ টু দ্য ডিজিজ অফ লাং প্যারান লাং প্যারান ডিজিজ অথবা লাং ভাস্কুলেচারের ডিজিজ অথবা হচ্ছে চেস ফলার ডিজিজ সেটাকে আমরা বলবো করপাল মোনালি আচ্ছা করপাল মোনের পেশেন্টের আয় থাকবে কনজেস্টেড টাং থাকবে সায়ানোস যেহেতু কর পালমোনালে মানে হচ্ছে হার্ট ফেল ডেভেলপ করতেছে শরীরে কার্বন ডাইঅক্সাইড বাড়তেছে তাই তার সায়নোস থাকবে ইডিমা থাকবে সাইন অফ রাইট হার্ট ফেলিওর সাইন অফ রাইট হার্ট ফেলিওর জেভিপি অবশ্যই বাড়বে কেননা রাইট হার্ট ফেল হইতে গেলে জেভিপি বাড়তে হবে টেন্ডার হেপাটোমেগালি আমরা হেপাটোমেগালি পাবো কেননা হার্ট ফেলিওরের সময় রাইট হার্ট ফেলিয়রের সময় আমরা নর্মালি টেন্ডার টেন্ডার হেপাটোমেগালি পাই আচ্ছা সাইন অফ পালমোনারি হাইপার টেনশনের ক্ষেত্রে আমরা বলবো ভেরি ইম্পর্টেন্ট এগুলো হচ্ছে রাইট হার্ট ফিল যা ফিচার আছে সেটাও আমরা পাবো হচ্ছে এই কর পাল মোনালিতে পাল্পেবল পিটু অ্যান্ড লাউড পিটু পাল্পেবল পিটু অ্যান্ড লাউড পিটু লেফট প্যারাস্টার্নাল হিভ লেফট প্যারাস্টার্নাল হিভ এপিগ্যাস্ট্রিক পালসেশন এপিগ্যাস্ট্রিক পালসেশন তাহলে সাইন অফ পালমোনারি মোনালি হাইপার টেনশন পাল্পেবল পিটু অ্যান্ড লো পিটু পাল্পেবল পিটু অ্যান্ড লাউড পিটু লেফট প্যারাস্টার্নাল হিফ এবং এপিগ্যাস্ট্রিক পালসেশন গেল আচ্ছা এবার আমরা চলে আসবো ব্রঙ্কিয়া লাজমা আমরা কিন্তু জানি যে ব্রঙ্কিয়া হচ্ছে মেইন ড্রাগ হচ্ছে গিয়ে আমাদের কর্টিকোস্টেরয়েড চিফ ড্রাগ অফ ব্রঙ্কিয়া লাজমা ইস কর্টিকোস্টেরয়েড আচ্ছা দিন আমরা চলে আসবো হচ্ছে আমাদের ডায়াগনোসিস অফ ব্রঙ্কিয়া লাজমা কীভাবে আমরা বুঝবো ধরি কেউ আমাকে বলে তার হচ্ছে শ্বাসের যেরকম সমস্যা হচ্ছে তখন যদি আমরা দেখি যে ফোর্স এক্সপায়ারি ভলিউম ইন ফার্স্ট সেকেন্ড পনেরো পার্সেন্ট বেড়ে গেছে তাকে একটা ব্রঙ্কো ডায়লেটার ট্রায়াল দেওয়ার পরে অথবা কর্টিকোস্টেরয়েড দেওয়ার পরে তাহলে আমরা বুঝবো হচ্ছে তার হচ্ছে আসমা থাকতে পারে তার মানে ফোর সিক্স পাইট্রি ভলিউম বাড়বে ফিফটিন পার্সেন্ট বা টু হান্ড্রেড এম এল বা ফোর হান্ড্রেড এম এল আচ্ছা